সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। দীর্ঘস্থায়ীভাবে ট্রিটমেন্ট দিতে পারে আর হোমিও দিয়ে যে এত ভালো একটা আর্ন করা যায়, এত ভালোভাবে আমি নিজে এস্টাবলিশ হব, আমি আমার পাশের বন্ধুদেরকে নিয়ে এস্টাবলিশ করব, আমি আরো 100 জনকে এস্টাবলিশ করার যে সুযোগ পাব, এটা কিন্তু আমি অ্যালোপ্যাথিতে থাকলে বা অন্য সেক্টরে থাকলে ওরকম হয়তো বা পারতাম না। তো স্যারের কাছে ধন্যবাদ যে স্যার একটা চেম্বার থেকে এই শত শত মানুষকে উদ্যোক্তা হিসেবে তৈরি করছে। মানুষ একটা লিমিটেড কোম্পানিতেও পারে না, এত কর্মচারী এত অ্যাসিস্ট্যান্ট কিন্তু একটা লিমিটেড কোম্পানিতেও থাকে না, স্যারের কাছে যারা আছে। আমি নিজে আমার এত বড় কোম্পানিকে একটা সময় দেই, আমার অন্য চেম্বারগুলোকে একটু সময় দেই, অথচ স্যারের সাথে থাকে। আমি গণস্বাস্থ্য হোমিওকে মানে জাদুঘরের একটা ঘর বলি, জাদুঘর বলি, অ্যাকচুয়ালি এটা জাদুঘর। আমার এত কাজ করি তারপরও এটার মধ্যে একটা মন বসে থাকে। কেন মন বসে থাকে? এখানে আসলে আমি যেভাবে করে ক্যান্সারের রোগী ভালো করতে পারছি, ক্যান্সার কিডনির রোগী ভালো করতে পারছি, এবং হচ্ছে যারা কান্নাকাটি করে যে আমি বাঁচবো না তারাও ভালো হচ্ছে, এবং হচ্ছে যারা আপনার বেকারত্ব একটা অভিশাপ, ক্যান্সারের থেকেও বেশি অভিশাপ, সেই বেকারত্বটাও এখানে এসে দূরে হয়ে যাচ্ছে। যারা স্টুডেন্ট, বাবা মার থেকে টাকা নিয়ে এসে এখানে পড়াশোনা করতে হয়, অথচ আমাদের সাথে থেকে এখান থেকে বাবা মাকে টাকা দিতে পারছে, তার মানে এটা কিন্তু অনেক ভালো একটা পাওয়া। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, হারিস হাসান ভাই বলে গেছে যে আপনারা উদ্যোক্তা হন, আমার আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট, অবশ্যই উদ্যোক্তা হবেন। আমার ম্যান্টর ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন সবসময় বলে যে তোমরা স্বপ্ন দেখো, মানুষ দেবেন এবং আরও 100 জনকে নিয়ে এখানে ড্রাইভ দেবেন। আশা করি যদি এখানে কাজ করেন অবশ্যই অনেক ভালো করতে পারবেন। আমি নিজেও কিছুদিন আগে অনেকগুলো টাকা ধার দিয়ে বা আবার অন্য অন্য কাজে দিয়ে কিন্তু আমি নিজেও একদম এমটি হয়ে গিয়েছিলাম। আল্লাহর রহমতে এখানে কিন্তু আমারও এখন 50 থেকে 1 লাখ টাকার মতো আসছে মাসে, একদম যে কম আসে তারপরও। এই জন্য একটা করা তো স্যাটিসফ্যাকশনে আছে যে ও আল্লাহর রহমতে ভালো হবে, এই মন মানসিকতাটা যে ওর মধ্যে ঢুকেছে এটা কিন্তু বিশাল পাওয়া। এবং আমি নিজে প্রমাণ, আমি 10 বছর একটা ইনফেকশন যখন 10 বছর হয়ে যায় এখানে নিশ্চিত ক্যান্সারের থেকেও বেশি কিছু হয়ে যায়, যেখানে ল্যাবের থেকে শুরু করে আপনার পিজি হসপিটাল তারপরে বিভিন্ন ডেন্টাল কেউ আমাকে ভালো করতে পারে না। 80-90 বারের বেশি অ্যান্টিবায়োটিক খেয়েছি, সুখাই না খা। আমি যদি মানে ভয়ে চেক আপ করাই নেই যদি ক্যান্সার চলে আসে, কিন্তু আমার মনে হয় যে ক্যান্সার চলে আসছিল ওরকম, কারণ শুনছে না কেন, সিমটম করে ক্যান্সারে চলে আসছিল। পরে স্যার বললো কি আপনি ইন্ডিয়াতে যাওয়ার আগে আমাকে একটু সময় দেন, জাস্ট 14-15 দিনের মধ্যে উনি আমাকে ইঞ্জেকশন দিয়ে দিয়ে আল্লাহর রহমতে সুস্থ করেছে। গত 3-4 বছর ধরে আমি এখনো সুস্থ আছি আপনাদের সামনে, তাহলে আমি নিজেই কিন্তু প্রমাণ এখানে সুস্থ হচ্ছে, আমি নিজে প্রমাণ এখানে ইনকাম করা যাচ্ছে, আমি নিজে প্রমাণ এখানে নিজের প্রতিভা বিকাশ করা যাচ্ছে। অতএব আমার নিজেকে দিয়ে আপনাদের কাছে বলবো, আপনারা আসবেন, আপনাদের দোয়ার খোলা আছে, সরার স্যারের দোয়ার আজীবন খোলা থাকবে, আমার দোয়ারও আপনাদের জন্য খোলা আছে, আপনাদের কাজে আমি সবসময় নিয়োজিত থাকব, আপনারা স্বপ্ন দেখবেন, আপনারা কাজ করবেন, আপনারা অনেক বেশি মানুষের জন্য কাজ করবেন। সেইখানে বড় অঙ্কের ঘুষ লেনদেন হয় আমাদের এই সমাজ ব্যবস্থা, সমাজটা রন্ধে 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 একেবারে নষ্টের পর্যায়ে চলে গেছে। চলমান প্রক্রিয়ায় দেশের একজন রাষ্ট্রনায়ক ইচ্ছে করলেই সমস্ত কিছু চেঞ্জ করতে পারেন না যদি আমরা নিজেরা চেঞ্জ না হই। একজন রাষ্ট্রনায়ক, একজন প্রধানমন্ত্রী দ্বারা এই পরিবর্তন করা সম্ভব না। তবুও চলমান প্রক্রিয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি চেষ্টা করে যাচ্ছেন কীভাবে বেকারত্ব দূরীকরণ করা যায়। সেই লক্ষ্যে আজকের এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে বেকারত্ব দূরীকরণ। আমরা প্রত্যেকেই স্বনির্ভর হতে চাই, স্বনির্ভর মানুষের জীবনে অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটা হলো মৌলিক চাহিদা যেটা রাষ্ট্র দিয়ে থাকে, অন্য অন্য রাষ্ট্রে সেটা হয়ে থাকে, কিন্তু আমরা হাসপাতালে গেলে চিকিৎসা পাই না, আমরা 3 বেলা খাবার খেতে পারি না, আমাদের সুন্দর বাসস্থান নাই,
উন্নত রাষ্ট্রে এগুলো আপনার চিন্তাই করতে হবে না। আপনার বাড়ি গাড়ি যা কিছু দরকার সরকার থেকে সব প্রদান করে থাকে। কিন্তু আমাদের আমরা গরিব থেকে মাঝারিতে আসছি, এখনো আমাদের উন্নয়নশীল বলতে পারি না। হয়তো ভবিষ্যতে সরকার সেটা রেশনিং এর ব্যবস্থা করবে এবং প্রত্যেককে সেটার ব্যবস্থা করবে। আগামী কোনো সরকার যদি চমৎকার সরকার এসে থাকে এবং স্বাবলম্বী সরকার এসে থাকে, তথাপি আমাদের তো এতদিন খেয়ে বাঁচতে হবে। বাঁচার জন্য কি করতে হবে? প্রত্যেক ধর্মে ব্যবসাকে প্রাধান্য দিয়েছে, প্রত্যেকটা ধর্মে। এটা হিন্দু বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ব্যবসাকে প্রাধান্য দিয়েছে। এবং এই ব্যবসারই একটা উপকরণ হচ্ছে আজকের এই আলোচনা। ছোট্ট একটা উদ্যোক্তা, ছোট্ট কুটির শিল্প বানান, যে কোনো শিল্প বানান, মাছের চাষ করেন, হাঁস মুরগি পালন করেন, গরুর খামার করেন এবং নিজে আস্তে আস্তে করে এমন পশু পাখি পালন করেন, একবার এক আস্তে আস্তে শুরু করেন, এক সময় দেখবেন আপনি পিছনে ফেরত থাকার কোনো অবকাশ নেই, আপনি অবশ্যই সাকসেস হবে। এর জন্য আপনি চাকরি পিছিয়ে ঘুরবেন না, আপনি নিজেই শিল্প উদ্যোক্তা করুন। সেটা যতই ছোট, ছোটোর থেকে একটা পান দোকান থেকে শুরু করলে মানুষ শিল্পপতি হতে পারে। আপনার লক্ষ্য থাকবে আমি চাকরি করবো না, চাকরি দিব। আজকে আপনারা এখানে যারা আছেন সবার লক্ষ্য থাকবে যে আমরা কারো চাকরি করবো না, কারো গোলামি করবো না, আমরা চাকরি দিব। আজকে আমরা যারা আমন্ত্রণে আসছি, এটা নিচে 200 স্কোয়ার ফিটের মাত্র ছোট্ট একটা ওনার প্রথম ইয়া। আমি ওনার সাথে যখন পরিচিত হই তখন তার এই আজকের এই গণস্বাস্থ্য এত বড় নেই। আজকে দেখেন প্রায় 1200 স্কোয়ার ফিট। উনি যখন এই দারুসসালাম মার্কেটে আসে তখন মাত্র 200 স্কোয়ার ফিটের একটা ছোট্ট বিনিময়ে তার থেকে পরিশ্রম আদায় করবে। এমনি খাওয়াই নাই, গরিবার করে গরু পালন করে জবাই করে মাংস খায়, এই জন্য তাকে মোটা তদার করে তারা বসায় বসায় খাওয়ায়। আমাদের স্বার্থে আমরা খাওয়াই, এটা পরিশ্রম করে। এইভাবে একটা পাখি পালি আমাদের প্রয়োজনে আমরা খাওয়াই, পালি বরং যাওয়া যায় খাই। এই কারণে মানুষকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে মানুষ বেকারত্ব থাকবে না। বেকারত্ব হলো একটা ক্লান্তির অভিশাপ, একটি দুশ্চিন্তা, একটি অবসাদ। এই বেকারত্ব দূর করার জন্য অবশ্যই আমাদেরকে পরিশ্রম নিতে হবে। একজন একটা এজেন্ডা নিয়ে নাম, নিজেদের রিজিক সন্ধান, নিজেদের খাবার সন্ধান। এটা প্রাণী একটা বাঘ শিকার করে তার একটা কৌশল, মানুষ শিকার করে বহু কৌশল, কত পর মাঝে মানুষের প্রচুর করবো। এই শোভা বিক্রি করে একজন রিজিক অন্বেষণ করবো, ফুল বিক্রি করে একজন অনুষ্ঠান করবো, মাইক পাড়া দিয়ে করবো, কেউ ইলেকট্রিক কাজ করে একজন রিজিক অন্বেষণ করবো, ওষুধ বিক্রি করে একজন অন্বেষণ করবো। প্রত্যেক একটা না একটা কাজ করতে হবে, এমন এই কাজটা নিয়ে কাজটা বুঝে উদ্যোগ মিলে তার আত্মবিশ্বাসের উপর নির্ভর করে দিয়ে এগিয়ে যায়। প্রত্যেকটা কাজে কোনো শ্রম দিতে যায় মাংস বৃদ্ধি এটা কমে যাবে, তাহলে এর চেয়ে তো সহজ আর বিষয় হতে পারে না। সেখানে চিকিৎসা করলে লাগবে কয়েক লক্ষ টাকা, আমাদের কাছে চিকিৎসা মাত্র অনলি 5000 টাকা। এমনিভাবে খুব সহজে চিকিৎসা হচ্ছে, পাশাপাশি আমাদের কাছে একটা স্প্রে আছে, যে স্প্রেটা যে কোনো রোগের জন্য জিব্রার নিচে একটু স্প্রে করে দিলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। ওই দোকানদার যদি জিনিসটাকে বিশ্বাস করে, ওই দোকানদার যদি জিনিসটার মধ্যে স্যাটিসফ্যাকশন আসে, আপনি যদি দোকানদারকে ভালো করে কাউন্সিলিং করতে পারেন, একটা দোকানদার মাসে কতটা মাল বিক্রি করতে পারবে? অনেকগুলো বিক্রি করতে পারবে। আমরা ধরে নিলাম আপনি যদি কাউন্সিলিং করেন সারা দিনে 20টা দোকানকে, তাহলে আপনি এক মাসে কাউন্সিলিং করলেন 600 দোকানকে, 2 মাসে কাউন্সিলিং করলেন 1200 দোকানকে, 1200 দোকান থেকে আপনি বাড়িছেন যদি 4500 টাকা করে আপনার ইনকাম আসে, তাহলে ইনকামের সংখ্যা আসে গিয়ে 48 লক্ষ। কোনা কোনা মেঘে বর্ষা হয়ে যায়, কীভাবে ব্যবসায়ীরা এত বড় বড় বিল্ডিংয়ের মালিক হয়? এই যে আমাদের এই বিল্ডিংটাই ধরেন প্রতিতলায় 5 লাখ টাকা ভাড়া পায়,